So enjoy your homemade French fries. Hi, welcome to Mowgli's Kitchen. আজকে আমরা বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই অনেক ধরনের বানানো যায়, বাট এখানে আমি কিভাবে বানাই সেই স্টাইলটা দেখাবো। সব থেকে ইজি আর সুপার টেস্টি, কেএফসি স্টাইলের বলবো না, ম্যাকডি স্টাইলে বলবো না, এটা ওন স্টাইল। বাট খেয়ে বা বানিয়ে কেউ রিগ্রেট করবে না, আই গ্যারান্টেড। তো দেখে নি কিভাবে বানাবো নিজের ফ্রেঞ্চ ফ্রাই, আই মিন নিজের স্টাইলের। চলো, একটা বাটিতে শুধু নরমাল জল নিয়েছি, আলুটা কেটে জাস্ট রাখবো। আর দুটো আলু নিয়েছি, আগে এটা ছাড়িয়ে নেব। আমরা একটু দেখে নেব যে একটু লম্বা ধরনের আলু নিতে হবে, যাতে ফ্রেঞ্চ ফ্রাই গুলো কাটার সময় একটু লম্বা থাকে, সেই কারণে একটু লম্বা ধরনের আলু নেব। ছাড়ানো হয়ে গেছে, আমরা কেটে নেব। হ্যাঁ, দেখো আমরা এতটা এইরকম রেখেছি। লম্বা লম্বা করে কেটে নেব, এবং সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব। ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের তো খুব ভালোই লাগে, সাথে বড়দেরও ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই ভালোবাসে না এরকম হয়তো কেউই নেই, তাই না? আমরা এক্ষুনি এটাকে সেদ্ধ করব। একটা জায়গা নিয়ে নিয়েছি, শুধু প্লেন জলে আমরা সেদ্ধ করব। জলটা দিয়ে দেব, আমরা এটা বসিয়ে দিয়েছি, জোরে করে রাখবো, ফোটা অবধি ওয়েট করব। আর গ্যাসের ফ্লেমটা জোরে রেখেছি, জোরে থাকা অবস্থাতেই 5 মিনিট আমরা ফোটাবো ওটাকে। যতক্ষণ গ্যাসের ফ্লেমে দিয়েছি তখন থেকে জাস্ট যেই ফুটবে সেই সময় আমরা একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব, আর 5 মিনিটের বেশি ফোটাবো না, ঠিক আছে? ঘড়ি ধরে 5 মিনিট। তো নুন দিইনি জলের মধ্যে, বিনা নুনে শুধু প্লেন জলে সেদ্ধ বসিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি, ওকে? এটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এই রকম অবস্থাতেই থাকতে হবে, আমরা 5 মিনিট ফোটাবো এটাকে, ঠিক আছে? 5 মিনিটের বেশি না। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দেব। আলুগুলোকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে, জাস্ট জলটা ছেঁকে নিয়ে নামিয়ে নিয়েছি। এই অবস্থাতেই আমরা এটাকে ডিপ ফ্রিজারে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য, ঘড়ি ধরে। তার থেকে বেশি কিন্তু নয়। আমাদের মনে হতে পারে যে আমি ডিপ ফ্রিজারে কেন রাখবো, যদি আলুটা সঙ্গে সঙ্গে বয়েল করার পরেই আমরা ফ্রাই করে নিই তাহলে কি হবে, ভাঙার চান্স থাকবে, ভেঙে যাবে, ভালোভাবে ফ্রাই হবে না। তো ওটা যখন আমরা ডিপ ফ্রিজারে রাখবো, একটু যে ওর ময়েশ্চার আছে ওটা ময়েশ্চারটা সোক করে নেবে, সেই কারণেই ওটা ডিপ ফ্রিজারে রাখা। ফ্রিজার থেকে বার করে নিয়েছি, এগুলোকে আমরা ভাজবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমরা ফ্রাই করব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আছে, বাড়িতেই বানিয়ে নেব, চট জলদি, ইজি অ্যান্ড হেলদি টু। তো দেখো যখন ইচ্ছা হবে বানিয়ে নেব, দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। হ্যাঁ, জোরে নেই। অনেকে অনেক রকম প্রসেস করে, কেউ ডাবল ফ্রাই করে, কেউ একবার ফ্রাই করে, কেউ 3 বার ফ্রাই করে। তো
এত টাইম নেই কারোর কাছে, তো আমি যেভাবে বানাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে সেটাই দেখালাম। আর অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই এর স্বাদ তো পাবেই। আমি একদম হোয়াইটিশ রাখি না, একটু লালচে রাখি, তো তোমরা তোমাদের মতো করো, তাতে অসুবিধা নেই। দেখো এবার এটা আমরা তুলে নেব। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস রেডি। এর মধ্যে জাস্ট অল্প একটু নুন দিয়ে দিলাম, জাস্ট সামান্য। ইয়াম্মি লাগছে না দেখে? টেস্ট করে বলছি। ইয়াম্মি, প্লিজ ট্রাই করো বাড়িতে আর আমাকে জানাও কিরকম ছিল। যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। সো এনজয় ইয়োর ফ্রেঞ্চ ফ্রাই। কেএফসি না, ম্যাকডি না, নিজের স্টাইলের, আমার স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই।